23 জুলাই 2021 6ই শ্রাবণ শুক্রবার তুলা রাশি তুলা লগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে। তবে অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকলে সব থেকে ভালো হয়, বাকি সব দিক থেকে কিন্তু আজকের দিনটি আপনাদের অতুলনীয়। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। চাকরিজীবীদের জন্য আজ বলবো অফিসের পরিবেশ আপনার অতুলনীয় থাকবে। আজ অফিসে আজ আপনাদের বস এবং কলিগদের কাছ থেকে আপনারা প্রশংসার পাত্র পাত্রী হতে চলেছেন। নিজের মেধা দক্ষতা সঠিক প্রদর্শন বা এক্সিবিশন আজ আপনি অফিসে করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে যে কোনো প্রকার চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবার জন্য দিনটি উত্তম। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, একটু প্রচেষ্টা করে দেখুন, ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গেই আছে। অর্থগতভাবে আপনাকে স্থায়ীভাবে নিজের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট দিশায় রাখতে হবে। জীবনশৈলী পরিবর্তন করবার চেষ্টা করার দরকার আছে। অতিরিক্ত রাত জাগা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না। আর কারোর কথা শুনে যে কোনো জায়গায় আর্থিকভাবে বিনিয়োগ করলে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের থেকে আজকে বিরত থাকাই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। আর আপনাদের পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি এক প্রকার অতুলনীয় কাটতে চলেছে। পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদের কৃতিত্বের কারণে আপনারা গর্বিত হবেন। আকর্ষক কোনো বার্তা আপনার পরিবারের সদস্যদেরকে মিষ্টি কোনো স্বপ্ন দেখাবে। আজ আপনাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। পার্টনারশিপ বিজনেসম্যানেরাও কিন্তু আজ ভালো ফল পাবেন। আর পার্টনারশিপ বিজনেসম্যানেদের বলবো, একে অপরের পরিবারের সাথে যত বেশি নাক কম গলাতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা বা মানসিক হতাশা থেকে বা চাপ থেকে আপনারা মুক্ত হতে চলেছেন, পরিত্রাণ পেতে চলেছেন। এর কারণেই কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে আজ আপনারা সতেজতা অনুভব করবেন। প্রেমিক প্রেমিকা, আজ আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন, প্রেমে পাগল হতে চলেছেন। আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের দিনটি কিন্তু আজ বসন্তের মতোই থাকবে। স্বামী স্ত্রীদেরও আজকে আপনাদের বিবাহিত জীবনের সন্ধ্যাবেলার সময়টি এটি সেরা সন্ধ্যা হতে চলেছে। আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার দিন, তাই দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ আপনাদের খুব একটি শক্তিশালী থাকছে না। কোন মাস? মহাদেবের মাস। এই পূর্ণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ, এটি জপ করার থেকে আর বেটার কী বা হতে পারে। আর যেহেতু আজ শুক্রবার, এর সাথে আপনারা অবশ্যই শুক্র মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং সশুক্রায় নমঃ এটিও 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার, তাও না পারলে কোনো MP3 বা মিউজিক অ্যাপে গিয়ে বা এই ইউটিউবেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করে শুনুন আধ ঘন্টা, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।